হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এনএফটি টোকেন কীভাবে ক্লেম করবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনে লাইভ করে দেখিয়ে দেবো। আর এনএফটি এয়ারড্রপ আমি শেয়ার করেছিলাম, তো এটা কিন্তু মেনশন করে দিয়েছি আমি আমার টেলিগ্রাম চ্যানেল এসে। যদি আপনারা এখানে দেখেন, আমি কিন্তু মেনশন এই যে দেখেন মেসেজ করলে এই আমি যে এটা কিন্তু শেয়ার করেছিলাম আপনাদের মাঝে প্রায় 16 তারিখে, অক্টোবর মাসের 16 তারিখ, মানে 17 তারিখ কালকে আমি কিন্তু এটা শেয়ার করেছিলাম। তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা কিন্তু প্রত্যেকে এখান থেকে জয়েন করে ফেলেছেন এবং এখান থেকে কিছু না কিছু ইনকাম করে ফেলেছেন। এখন ইনকাম করার পর আপনাদেরকে জাস্ট এখান থেকে যে টোকেনটা আছে আপনার লিস্টে, আপনার যদি লিস্টে নাম থাকে বা আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা থাকে আপনারা, তাহলে আপনারা এখান থেকে কিন্তু ক্লেমটা করতে পারবেন। তো অনেকে এখন আস্ক করছেন মনে মনে যে আমরা কীভাবে বুঝবো যে আমরা এখানে লিস্টেড আছি। তো লিস্টেড পাওয়ার জন্য যে দেখেন আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি আপনাদের গুগল ডকুমেন্ট, কিন্তু আমি একটা আপনাদের মাঝে দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে, এবং এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আপনারা জাস্ট এই যে আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিয়েছি, পিডিএফ ফাইলটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। যে এটার উপরে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনারা কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে এরকম একটা সরাসরি চলে আসবেন, পিডিএফ আকারে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন এবং কীভাবে ক্লেম করে আপনার অ্যাকাউন্টটা আপনি দেখবেন কি না, আপনার দেখবেন কীভাবে আপনার মানে আপনি আছেন কি না। আমি দেখাই দেবো কীভাবে আপনারা এখান থেকে আপনি যে লিস্টের মধ্যে আছেন এই লিস্টের ছাড়া কিন্তু আপনারা এখান থেকে কোনো রকম টোকেন ক্লেম করতে পারবেন না। তো ক্লেম করার জন্য আপনাদেরকে অবশ্যই এই লিস্টের নাম থাকা লাগবে। তো আপনারা কী করে বুঝবেন যে আপনার এখানে লিস্টের নাম আছেন? তো অবশ্যই আপনার কী বলুন, আপনার ট্রাস্টেড ওয়ালেটে চলে যাবেন। আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার প্রসেসটা আপনার কী বলুন, এখান থেকে আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে আমার ইথেরিয়াম অ্যাড্রেসটা জাস্ট এখানে যে ক্লিক করে জাস্ট আমি কপি করলাম। কপি করার পর জাস্ট আমরা চলে আসবো আবার এখানে গুগল পিডিএফ মানে পিডিএফ ফাইলটা আসার পর আপনাকে কী করবেন, এই যে এখানে সার্চ বার দেখতে পারেন, যেখানে সার্চ বার আপনাকে কী করবেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনার কী করবেন, জাস্ট এখানে আপনার সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু যদি আপনার নাম থাকে এখানে আপনার কিন্তু শো করবে, যে দেখেন এখানে কিন্তু কমলা কালার একটা চলে আসছে এবং আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি দেখাচ্ছি দেখেন এটা আমার ইথেরিয়াম অ্যাড্রেস, তার মানে আমি কিন্তু এখানে এই লিস্টে আছে, আমি খুব সহজে ক্লেম করতে পারবো। তো এখন আপনাদেরকে ক্লেম করার জন্য আপনারা চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। তো আমি টেলিগ্রাম চ্যানেলে চলে আসছি, আমি এটা টেলিগ্রাম চ্যানেল থেকে ওপেন করেছি। তো টেলিগ্রাম চ্যানেলে আসলাম, এটার প্রথম কাজ আমাদের প্রথম ধাপ কিন্তু শেষ, এখন আমাদের দ্বিতীয় ধাপ ছিল। দ্বিতীয় ধাপটা হলো সেটা হলো আমাদেরকে ক্লেম করতে হবে। তো যারা ওই হোয়াইট লিস্টে না মানে ওই পিডিএফ ফাইলে যাদের মানে লিস্টের নাম নেয় তারা যেরকম চাবে এরকম দেখাবে আপনার ইয়াতে ঢোকার সাথে সাথে। আমি দেখা দিচ্ছি আপনাদেরকে কীরকম দেখাবে। আর এটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও মেক করে দিয়েছিলাম কীভাবে ক্লেম করবেন, তো ওটা আমি সংযুক্ত করে দেবো, দুটো একটা মানে সংযুক্ত করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আপনার কী করবেন, এইখানে এই যে দেখেন যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা জাস্ট এন থেকে কপি করবেন। এটার উপর কপি করলেন, জাস্ট এন থেকে কপি করলেন। সো তার আগে বলে দিই আপনাদের কিন্তু এই যে আপনাদেরকে ক্লেম করার জন্য অবশ্যই আপনাদেরকে বিএনবি থাকা লাগবে। আমাদের কিন্তু কিছু না কিছু মানে ফি কাটবে বিএনবি। তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে আপনাদের কিছু না কিছু চেন যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে কিন্তু আপনাদের কিছু না কিছু বিএনবি রাখবেন, কারো কাছ থেকে যদি আপনি যদি বিএনবি না থাকে তা অবশ্যই একটা মানে কিছু বিএনবি নিয়ে নেবেন। যে দেখেন বিএনবি এখানে প্রায় 38 সেন্টের মতো কিন্তু বিএনবি কাটবে আপনাদের। সো অবশ্যই আপনাদের এই যেখানে বিএনবিটা রাখবেন, বিএনবি রাখার পর আপনাদের ক্লেমটা করে নেবেন। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে বিএনবি রাখতে হবে, আমি আবার বলে দিচ্ছি। আর কীভাবে ফ্রিতে বিএনবি ইনকাম করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে, ওই লিঙ্ক ভিডিওর দেখে আপনারা বিএনবি ইনকাম করে নিতে পারবেন। সো এবার আসি আসল কথায়। আসসালামু আলাইকুম, যারা ডেগো এনএফটি টোকেন পাইছেন তারা কীভাবে এখন ক্লেম করবেন, আর যারা পাননি তারা এই যে পিকচারের মতো আসবে এরকম, যারা পাননি তাদের এরকম আসবে ইউ আর নট এ হোয়াইট লিস্ট ইউজার, মানে এটা কিন্তু আপনারা পাবেন না। যাদের আছে তারা কীভাবে ক্লেম করবেন আমি দেখা দিচ্ছি আপনাদের শর্টকাটে। তো এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করবেন, জাস্ট ইন দিয়ে কপি করবেন। কপি করার পর আপনার ট্রাস্টেড ওয়ালেটে চলে যাবেন, আপনাদের ট্রাস্টেড ওয়ালেটে চলে যাবেন। আমি আবার বলেছি ট্রাস্টেড ওয়ালেটে যাবেন, ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর জাস্ট এই যে দেখেন এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই ওয়ালেটে পেস্ট করবেন, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর যেরকম চলে আসবে হোম পেজ, আপনারা ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে বিএনবিটা সিলেক্ট করবেন, যেখান থেকে বিএনবিটা এরপর ক্লিক করে এখানে স্মার্ট চেন বিএনবি দেবেন। বিএনবি দেওয়ার পর জাস্ট এরকম চলে আসবে। আসার পর আপনি কী করবেন, এখানে আপনারা যে দেখেন এনটিএফটি নাকি একটা অপশন পাবেন, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মেটাম্যাক্স ক্লিক করবেন। সো মেটাম্যাক্সে ক্লিক করার পর জাস্ট এরকম চলে যাবে, আবার জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে চলে আসবে, দেখেন এখানে বলছে দেখেন ইউ টু রিসিভের উপরে ক্লিক করবেন। কালেক্ট আপনাদের কালেক্ট করার জন্য জাস্ট টু রিসিভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবে আপনাদের অটোমেটিকলি আপনাদের যদি আপনাদের অবশ্যই আপনাদের বিএনবি রাখবে। আপনাদের এখানে কিন্তু 33 সেন্ট বিএনবি কিন্তু কাটবে। তো এখান থেকে জাস্ট আমরা বিএনবি অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করার সাথে সাথে আমার কিন্তু এটা হয়ে গেছে। অবশ্যই আপনাদের বিএনবিটা কিছু রাখবেন, এখানে প্রায় 33 সেন্ট বা কিছু বিএনবি আপনারা রাখবেন, আমি বলে দিলাম। তো অবশ্যই বিএনবি রাখবেন। বিএনবি রাখার পর জাস্ট আমার কিন্তু এটা হয়ে গেছে।
তো এটা কিন্তু যখন তার পেমেন্ট করবো অবশ্যই আমার টেলিগ্রাম ইয়াতে জানাই দেবো, আমি যখন পেমেন্টটা রিসিভ করে ফেলবো আমি কিন্তু আপনাদেরকে জানাই দেবো। তো অবশ্যই আপনারা আমার সাথে কানে থাকবেন এবং অবশ্যই আপনাদেরকে এইসব বিষয়ে মানে আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। তুমি দেখেন কিন্তু বিএনপিটা কানেক্ট করে ফেলেছি। সো যাদের উইনার লিস্টের নাম নাই তারা কিন্তু এখানে এই যে অপশন আসবে না, আপনাদের আমি যেটা দেখালাম ওটা আসবে না। তো আপনাদের অবশ্যই এই যে দেখেন আমার কিন্তু এখানে বিএনপি ইয়াটা দিয়ে দিয়েছে ডিগো কয়েন, কিন্তু আমি কিন্তু রিসিভ করে ফেলেছি। সো অবশ্যই আপনারা আপনাদের ওয়ালেটটা চেক করে নিন আগে, আপনাদের পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ওইখান থেকে আপনারা ইয়াটা চেক করে নেন আপনাদের উইনার লিস্টের নাম আছে কিনা বা আপনাদের উইনার লিস্টে ইয়াটা আছে কিনা, আপনাদের ওয়ালেটের ডেস্কটা আছে কিনা। ধন্যবাদ।